স্বাগতম যুগান্তরে নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রে আজ বুধবার জানুয়ারি মাসের বিশ তারিখ দু হাজার বিশ ছয় মাঘ চোদ্দোশো সাতাশ আমরা এখন দেখব জাতীয় দৈনিকগুলোতে কী কী সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে আমরা প্রথমেই দেখব যুগান্তরের সংবাদ শিরোনামগুলো আত্মসাত তিন হাজার দুশো কোটি টাকা বেসিক ব্যাংকে ষাট প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতি আজ শপথ নেবেন জো বাইডেন নজিরবিহীন নিরাপত্তা পঞ্চম ধাপে একত্রিশ পৌরসভায় ভোট আঠাইশ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীরা প্রথম টিকা পাবেন আসছে আজ বা কাল দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বিদ্রোহীদের কাছে ধরাশায়ী প্রভাবশালীদের প্রার্থী দ্বিতীয় ধাপের পৌর ভোট এপ্রিলে প্রত্যাবাসন শুরু সতর্ক আসা ঢাকার রোহিঙ্গা ইস্যুতে ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক পরীক্ষা ছাড়া ফল প্রকাশে সংসদে বিল হালকা যানের লাইসেন্স দিয়ে চালাচ্ছিলেন বাস এই ছিল যুগান্তরের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন দেখব প্রথম আলো সংবাদ শিরোনামগুলো শুরুতে গ্রামে টিকা কেন্দ্র নয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ট্রাম্প অধ্যায়ের অবসান আজ শপথ নিচ্ছেন বাইডেন বিএনপির সামনে দুই লক্ষ ঘর গোছানো ও মাঠে থাকা প্রতিপক্ষ উইন্ডিজ চ্যালেঞ্জ করোনা আজ শুরু ওয়ানডে সিরিজ ডিবি পুলিশ পরিচয় ডাকাতি মাদকের কর্মকর্তা গ্রেপ্তার দুই দফা হামলার পর পুলিশি পাহারায় বিএনপির প্রচারণা চট্টগ্রাম সিটি নির্বাচন এই ছিল প্রথম আলোর প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন দেখব ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো প্রকল্প প্রকলনের বছরে দেড় হাজার কোটি টাকার বেশি গচ্ছা বাইডেনের শপথ আজ শপথে থাকছে না ট্রাম্প একশো পঞ্চাশ বছরে ব্যতিক্রম বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই পাশের সনদ দিতে সংসদে তিনটি বিল আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জীবিকার সংকটেই বিশ্বে বড় সমস্যা ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে দিল ভারত হাজার হাজার কোটি টাকা পাচার হয় কিন্তু পাঁচ লাখ তুলতে কৈফত লাগে জিয়া পরিবারের জন্য এখন মানি ইজ পোবলেন সাগুপ্তা এই ছিল ইত্তেফাকের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব কালীকন্ঠে সংবাদ শিরোনামগুলো পুঁজিবাজার নিয়ে সেই পুরনো ভয় বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই তৈরির কার্যক্রম শুরু হল বাংলাদেশের সঙ্গে ফেরা সাকিবেরও উদ্ধার করা জায়গায় দ্রুত স্থাপনা ঘরে তোলা হবে মোহাম্মদ সাঈদ নুর আলম চেয়ারম্যান রাজুক কাল দুপুরেই ভারত থেকে টিকা আসছে টিকায় অগ্রাধিকার চান না রাজনৈতিকরা বিদায় ট্রাম্প বাইডেনের নীতির সুফল পেতে পারে বাংলাদেশ এই ছিল কালের কণ্ঠের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আমরা এখন দেখব সমকালের সংবাদ শিরোনামগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনে সতর্ক আশাবাদ বাংলাদেশ মিয়ানমার চীন বৈঠকে রোডম্যাপ বাস্তবায়নে সয় সিদ্ধান্ত করোনায় আরও বিশ জনের মৃত্যু শনাক্ত সাতশো দুই শেষ হচ্ছে টিকার জন্য অপেক্ষা বাইডেনের শপথ আজ বিদায় ট্রাম্পের অধিকাংশ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক স্কুল খোলার পক্ষে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের তিন বিল বিশেষ পরিস্থিতি ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান কারাগরে মাদক নিয়ন্ত্রণ ছেড়ে স্বর্ণ লুটপাটে তিনশো তেরো দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা এই ছিল সমকালের প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন দেখব নয় দিগন্তের সংবাদ শিরোনামগুলো গ্রাম ভিত্তিক প্রত্যাবাসনে অসম্মতি মিয়ানমারের এক কোটি টাকার ভ্যাকসিন করায় সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে কি না নিশ্চিত নয় ফোকরোল জিয়ার জন্মবার্ষিকী উদযাপন অধিবাসীদের বৈধ করতে আট বছর মেয়াদি পরিকল্পনা বাইডেনের সৌদি দূতাবাসের বারো শর্তে বেকায়দায় রিক্রুটিং এজেন্সি রাজধানীতে মডেলের আত্মহত্যা আন্তর্জাতিক ক্রিকেটে নতুন শুরু করোনায় সর্বোচ্চ মৃত্যু হার ব্রিটেনে মাওবাদীদের চেয়ে ভয়ঙ্কর বিজেপি মমতা এই ছিল নয় প্রথম পেজের প্রধান প্রধান সংবাদ শিরোনাম